শনিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছল আফগানিস্তান। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট খেলতে সকাল 9টায় আফগানিস্তানের প্রথম বহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। দুপুর 12:30টায় তাদের দ্বিতীয় বহর ঢাকায় পা রেখে সরাসরি টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। সূচি অনুযায়ী আগামীকাল থেকেই শুরু হবে তাদের প্রস্তুতি পর্ব। হাসমাতুল্লাহ শাহেদের নেতৃত্বে রশিদ মুজিববিহীন স্কোয়াডের প্রধান আকর্ষণ তাদের সাদা বলের অলরাউন্ডার করিম জানাত। ঢাকা টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে তার। এছাড়াও বাংলাদেশের দলের অধিনায়ক লিটন দাস, মুমিনুল হক এবং মেহেদী মিরাজরাও মনোবিদ অ্যালান ব্রাউনের নেতৃত্বে সেশন করতে এসে পৌঁছান টিম হোটেলে। Yeah.